আগামী 9 আগস্ট পবিত্র মহরম পালিত হবে জানকী বাজারে। মহরম উপলক্ষে এদিন জানকী বাজার থেকে বের হবে এক শোভাযাত্রা। রবিবার বিকেলে জানকী বাজার মোকামের সভাকক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয় উত্তর কাঞ্চনপুর মহরম উদযাপন কমিটির সভায়। মহরম পালনের উদ্দেশ্য নিয়ে এদিন জানকী বাজারে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। তিনি শান্তিপূর্ণভাবে মহরম পালনের আহ্বান জানান। মহরমের মাধ্যমে সমাজে শান্তির বার্তা ছড়িয়ে দিতে আয়োজক কমিটির প্রতি আহ্বান জানান আফতাবউদ্দিন লস্কর। উত্তর কাঞ্চনপুর মহরম উদযাপন কমিটির সভাপতি আব্দুল ওয়াব, সম্পাদক আতাউর রহমান মজুমদার জানান, আগামী 9 আগস্ট উত্তর কাঞ্চনপুর বাইপাস পয়েন্ট থেকে শোভাযাত্রা বেরোবে। মিছিলটি গিয়ে হাইলাকান্দি শহরে জেলার মূল অনুষ্ঠানে গিয়ে সামিল হবে। মহরম উদযাপনের জন্য পুলিশ প্রশাসনের নিকট থেকে অনুমতি নেওয়া হবে বলেও জানান মহরম কমিটির কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। মহরম উদযাপন হওয়ার লাগিয়া সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই মহরম উদযাপন কমিটি থেকে ভলন্টিয়ার নিয়োগ করা হইব আর যাতে প্রশাসনের যেটা গাইডলাইন দিয়েছে প্রশাসনে শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া আমরা যতদিন থেকে মহরম উদযাপন জানকী বাজার মহরম উদযাপন কমিটি মহরম পালন করে অতদিন থেকেও আমরা এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়েছে না আর আমরা আশা করি আমরা নিয়োগ করছি ভলান্টিয়ার থাকবা আর আমরা আগামীকালকে আমরা এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের আলগাপুরের ওসি মহোদয়ের নিকট গিয়ে এখানে এই রেলির ব্যাপারে অবগত করানি হইব এবং ফাসগাম পুলিশ স্টেশন দিয়েও ফাসগামের ওসিরেও এটা অবগত করানি হইব যে মঙ্গলবার 10টার সময় যে সুখ মিছিল এখান থেকে বার হইব আর প্রত্যেক বছর এখানে আমরা জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষে এখানে অংশগ্রহণ করে এর লাগে এই আলগাপুরের একটা ঐতিহ্য আছে এখানে আমরা সবে মিলিয়া সব সম্প্রদায়ের মানুষে মিলিয়ে আমরা এই মরম উদযাপন আমরা প্রত্যেক বছর করা হয় আর এই করোনার লাগে আবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের লাগে 2 বছর গ্যাপ হয়েছে 2 বছর হয়েছে না এর লাগে এইবার মানুষের উৎসাহ বেশি আমরা সেগুলো আমরা সীমিত আকারে করার লাগে কিন্তু যেহেতু মানুষের উৎসাহ বেশি ও হিসাবে আজকে এখানে প্রত্যেক মরম উদযাপন কমিটির প্রত্যেক কর্মকর্তারা নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে আমরা মরম পালন করতাম। মিছিল কয়টার সময় স্টার্ট হইব জানকি বাজার থেকে? মিছিল আমরা সকাল 10টায় জানকি বাজার পাইপাস থেকে স্টার্ট হইব আর এই আমরা মরম উদযাপন কমিটির পক্ষ থেকে আমি একটা অনুরোধ করি আর এই সুখ মিছিল দ্বারা অংশগ্রহণ করবা প্রত্যেকে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন মরম কমিটির সঙ্গে যোগাযোগ করিয়া শান্তি শৃঙ্খলা বজায় রাখে যাতে আমরা মিছিল জাগিয়ে হাইলাকান্দি শহর পরিক্রমা করে শহর পরিক্রমা করে শেষ করে আমরা জানকী বাজার মোকাম কমিটির ব্যবস্থাপনা এখানে সিন্ধির ব্যবস্থা করা হয়েছে আসলে নবাদর করে এখানে সিন্ধি বিতরণ করা হইব এবং মোকামর পক্ষ থেকে সিন্ধির ব্যবস্থা যেটা করছে এটার লাগিয়ে আমরা তাদের ধন্যবাদ দেওয়ার এবং এই সিন্ধির ছবি অংশগ্রহণ করার লাগিয়া শহরে আহ্বান করিয়া